আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। আইডিসিআর জানিয়েছেন নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন, এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩৯ জন। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল থেকে সব নৌযান চলাচল বন্ধ রয়েছে, সন্ধ্যা থেকে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল। বাস ও লঞ্চ টার্মিনালে সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়, ট্রেনেও প্রচণ্ড ভিড়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশের সব জেলায় আজ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১ মার্চ থেকে দেশে আসা পাসপোর্টে থাকা ঠিকানা ছাড়া অন্য ঠিকানায় অবস্থানকারী সব প্রবাসীকে নিকটস্থ থানায় তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে বলেছে পুলিশ, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও বার্তায় জানান, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানান তিনি। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, মহামারী প্রকট হচ্ছে বলে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবাইকে জীবন রক্ষার যুদ্ধে নামার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। ইতালিতে আরো ৬০১ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬০০০ ছাড়িয়েছে। কঠোর লকডাউনে মৃতের সংখ্যা কমছে বলে দাবি করেছে রোম। স্পেনে একদিনে ৫৩৯ জনের এবং ফ্রান্সে আরো ১৮৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ৮৬০। ইরানে নতুন করে ১২৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটেনে নিত্য প্রয়োজনীয় ছাড়া বাকি সব দোকান বন্ধ, লোকজনকে ঘরে থাকার নির্দেশ, না হলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা। যুক্তরাজ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হুমকির মধ্যে আছে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের ৩০টি রাজ্য অবরুদ্ধ ঘোষণা। সাউথ আফ্রিকায় ৩ সপ্তাহের লকডাউন, ১৩ এপ্রিল পর্যন্ত অবরুদ্ধ থাকবে ডেনমার্ক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় করোনা রোধে দম্পতির ক্লোরোকুইন সেবনে স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। প্রমোত্তরী রুবি প্রিন্সেসে এক যাত্রীর মৃত্যু হয়েছে, জাহাজটি অস্ট্রেলিয়ার সিডনিতে ভিড়তে দেয়ায় লক্ষণ সহ আরোহী থাকার সমালোচনা। মিয়ানমারে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত। বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জীবন রক্ষার যুদ্ধে নামার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাবরিনা হাসান, চ্যানেল আই। এখনো শীর্ষ খবর এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।